এক সপ্তাহ পার হতে না হতেই বাংলাদেশ পাকিস্তান সহ গোটা আরব দেশে ভারতীয় পণ্য বয়কটে নিয়ে হইচই একেবারে খেয়েই হারিয়ে ফেলেছে। বাংলাদেশে যারা বয়কট ইন্ডিয়া বয়কট স্লোগান দিয়ে মোদীর কুশপুতলিকা পরিয়েছেন তারাও এখন ভারত থেকে দ্রুত গম আমদানি করতে মারিয়া হয়ে উঠেছেন। সে দেশের বর্তমান পরিস্থিতিতে আর 10 দিনের মধ্যে ভারত গম রপ্তানি না করলে আটা 300 টাকা সের কিনতে হবে। তাছাড়া নূপুর শর্মার নবী মোহাম্মদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জের আরব দেশে ভারতীয় পণ্য বয়কটের যে গাল গপ্প শোনা যাচ্ছে তার 90 ভাগই গুজব, সবটাই সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ। তবে বিতর্কের শুরুতে আরবের 1-2টি দেশে হাতে গোনা কয়েকটি সুপার শপ ভারতীয় পণ্য তাদের দোকানগুলো থেকে উঠিয়ে নিলেও এখন তারা হাত কামড়াচ্ছেন। বাংলাদেশ গণমাধ্যমে প্রকাশিত অনলাইনে এক প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রীয় পর্যায় থেকে ভারতের শ্রমিক ফিরিয়ে নেওয়ার কোনো হুমকি ভারতকে কেউ দেয়নি এবং দেবেও না। সেই প্রতিবেদনে বলা হয়েছে ভারত তো বাংলাদেশের মতো শুধু সস্তা অদক্ষ শ্রমিক পাঠায় না, ডাক্তার নার্স হতে শুরু করে আইটি ইঞ্জিনিয়ারিং সব কিছুতে ভারতীয়রা মধ্যপ্রাচ্যে সিক্কা জমিয়ে বসে আছেন। এইসব হাই স্কিলড জবে তাদের রিপ্লেস করার মতো রিসোর্স আর কোনো দেশ দুনিয়াতে নেই। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রতি বছর ভারত থেকে যে পরিমাণ ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয় পুরো ইউরোপ থেকে এত ইঞ্জিনিয়ার বের হয় না। আরবের হাতে একটাই তুরুপের তাস শেষ পর্যন্ত, সেটা হচ্ছে তেল। তবে সেটাও শেষ হবার দিকে, আর বড় জোর 2 দশক। বিশেষত ইউরোপ যে দ্রুত হারে রিনিউয়েবল এনার্জির প্রযুক্তির ধারা এগোচ্ছে এই রূপে বহু দেশের তেল গ্যাস মাটির নিচে পৌঁছবে। বরং যখনই কোনো দেশ ফসিল ফুয়েলের কারণে ভূ রাজনীতির শিকার হচ্ছে তারাই রিনিউয়েবল দিকে ঝুঁকে যাচ্ছে, যেমন ইউরোপ। এবার ভারতও যদি ফসিল ফুয়েলের রাজনীতিতে একটু সাফার করে তবে তারা রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকবে। এতে ভারতের লাভ ছাড়া লোকসান কোথায়? কিন্তু ভারতের এই সিদ্ধান্তে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে তেলের উপর নির্ভরশীল আরব দেশগুলো। ডিয়ার স্টুডেন্টস, আধুনিক শিক্ষা ব্যবস্থায় কোয়ালিটি এডুকেশনের যুগে নিজেকে দক্ষ প্রতিযোগী করে তুলতে তোমাদের ছায়া সঙ্গী হিসেবে আছে গুপ্তা ক্লাসেস। ছোট থেকে বড় উভয় ক্লাসের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের পাঠদান করা হয়। ক্লাস 3-5 প্রাইমারি লেভেল, ক্লাস 6-10 সায়েন্স অ্যান্ড আর্টস গ্রুপ উইথ ডিফারেন্ট কোয়ালিফাইড টিচার্স, ক্লাস 11 অ্যান্ড 12 ইকোনমিক, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। আমাদের ঠিকানা গুপ্তা ক্লাসেস, ইন্দ্রনগর নিয়ার গোমতী ডায়েরি মিল্ক এবং গুপ্তা ক্লাসেস, কৃষ্ণনগর।